আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সিয়াম আহমেদ লিখেছেন শয়তানের ওয়াসফাসা থেকে বাঁচার উপায় কি সৃজনশীলা সৃষ্টি আড়ি থেকে আপনি লিখেছেন আমার বিড়াল লিটারে পটি করে সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে নাকি শুধু অজু করে নামাজ পড়লেই হবে মিজান আবু মাইশা এডি থেকে আপনি লিখেছেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কি তামিম আপনি লিখেছেন কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের আমাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি আমাতুল্লাহ মারিয়াম দেওয়ান বিথি এআই থেকে আপনি লিখেছেন আপনাকে আমি আমার বাচ্চার তাহানিক করাতে চাই কিভাবে আপনাকে পাবো বাবু ইসলাম আপনি লিখেছেন আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয় তাহলে কি বাড়িতে গিয়েই কসরের বাড়িতে গিয়ে কসর নামাজ পড়ব তার ওস্ত্র থেকে বাঁচার উপায় কি আল্লাহ তালা করণ করবে বলেছেন ইমায়ান জাগাম নাকি মিনার শাহতুন ফেস্তা আজবুল্লাহ মিনার শাহিতান রাজীব শয়তান তোমাদেরকে খোঁচা মারবে হতে পারে এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তালা কাছে এই বিদায়িত শয়তান থেকে পানা চাইবে আল্লাহ তালার কাছে পানা চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সুরক্ষা সবচেয়ে বড় উপায় এই জন্য আউজবিল্লাহ রাজিম এটি পাঠ করি আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানা চাইতে পারি শয়তান থেকে তো এই তাহজ বা আউজ বিল্লাহম রাজিম এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি শুধু সেটাই নয় বরং এই আয়তার আলোকে বোঝা আছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা পাঠ পাঠবই এছাড়াও আরও অন্য সাধারণ অবস্থাতেও আমরা আওয়াজ পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানা চাইতেন এবং আরও অনেক সময় আল্লাহ তালার কাছ থেকে পানা চেয়েছেন সৃজনশীলা সৃষ্টি আড়ি থেকে আপনি লিখেছেন আমার বিড়াল লিটারে পটি করে সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে নাকি শুধু অজু করে নামাজ পড়লেই হবে বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নয় নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবে যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন মিজান আবু মাইশা এডি থেকে আপনি দেখেছেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কী বা মিজান ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের অনেক করণীয় আছে দুঃখজনক আমরা বেশিরভাগ মানুষ মনে করি আমরা অপারক আমরা মনে করি অক্ষম যে আমার কিছু করার নাই কারণ আমরা করা বলতে বুঝি সেখানে আপনার সামরিকভাবে তাদের মোকাবেলা করা শুধুমাত্র এটা মূল করা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এছাড়া আরও বহু করা আছে আমি সেই করণীয় করতে পারি যেমন এ বিষয়ে জনসাধারণকে সচেতন করবার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে পারি এবং আমি প্রতিনিয়ত এটাকে মিশন হিসাবে গ্রহণ করতে পারি দায় সারা ভাবের একটা স্ট্যাটাস দিলাম একটু বললাম না বরং অনবরত এটা নিয়ে আমি কাজ করতে পারি এবং সমস্যাটা যেহেতু দীর্ঘমেয়াদী এবং অনেকটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে অতএব এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের স্থায়ী পরিকল্পনা থাকা উচিত যে আমি সারা জীবন কী করতে পারি যেমন আমার বাসায় আমি একটা মসজিদে আকসার ছবি টাঙিয়ে রাখলাম এটি আমাকে স্মরণ করিয়ে দিবে এই চেতনার কথা আমি বিভিন্ন জায়গায় এই ছবি স্থাপন করার চেষ্টা করলাম এবং আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিশুদেরকে চিত্রাঙ্কন করালাম মসজিদে আকসা এবং ফিলিস্তিনের পর এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সেগুলো আমরা করতে পারি হ্যান্ডবিল নিজেরা বানিয়ে বিতরণ করতে পারি মানুষকে সজাগ করতে পারি ইতিহাস তুলে ধরতে পারি এবং সেই সাথে যে সমস্ত পণ্য বোমা হয়ে ফিলিস্তিনে মুসলমানের উপরে পতিত হয় সেই পণ্যগুলো কেনা বর্জন করতে পারি এবং অন্যদেরকে বর্জন করতে আহ্বান করতে পারি দোকানদারদেরকে আমরা বোঝাতে পারি কেন তারা এই মালগুলো রাখা উচিত নয় এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমাদের অনবরত সিরিয়াসনেসের সাথে আমরা করতে পারি দায় সারা কোনো রকম করে মন নিজেকে সান্ত্বনা দেওয়া যেতে পারে প্রকৃত অর্থে দায়িত্ব পালন হতে পারে না বিদায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট হলে ইনশা আলবিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এর মাধ্যমে এবং নিজেদেরকে অপারক মনে করি আমরা হাত পায়ে যদি গুটিয়ে বসে থাকি মনে করি যে আমি রাষ্ট্রক্ষমতা থাকলে আমার হাতে হাতে সামরিক শক্তি থাকলে তখন আমি অনেক কিছু করতাম তো এটা অনেকটা শয়তানই প্রলোচনা কারণ শয়তান সাধারণত আমাদের হাতে যেটা নেয় সেটা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে যে এটা হলে আমি এটা করবো সেটা করবো যেটা আছে সেটা নিয়ে আমি কী করছি বা সেটা দিয়ে আমি কী করছি সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো তেমন কোনো আত্মজিজ্ঞাসা নেই অতএব সে বিষয় আমাদেরকে যত্নশীল হতে হবে এবং খেয়াল করতে হবে বিধায় এ বিষয়ে আমরা দায়িত্বশীল হই এবং প্রত্যেকে যার জায়গা থেকে কাজ করি আমাদের খালা তফিক দান কর আরাফাত তামিম আপনি লিখেছেন কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের নামাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি দেখুন যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকের নামাজ পড়েন তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সর্ব অবস্থা নামাজ পড়তে হয় এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয় যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায় যে তিনি এখানে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে তারপর সতর্কতার জন্য যদি যার ছবি তুলছে তিনি নাহস হতে পারেন অসন্তুষ্ট হতে পারেন মনে হয় তাহলে তার অনুমতি নিলেই ভালো আমাতুল্লাহ মারিয়াম দেওয়ান বিথি এআইডি থেকে আপনি লিখেছেন আপনাকে নিয়ে আমি আমার বাচ্চার তাহানিক করাতে চাই কিভাবে আপনাকে পাবো বোন আমাতুল্লাহ আমরা সাধারণত শনিবার আসন্না ফাউন্ডেশনের অফিসে বসি যদি আমরা দেশে থাকি আগামীকাল শনিবার আমি দেশের বাইরে থাকবো ইনশাল্লাহ যার কারণে আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর শনিবার আমি থাকছি না এরপরে শনিবার আলো যদি আমাকে তফিক দেন এবং সুস্থ রাখেন নিরাপদ রাখেন ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশন অফিসে বসবো আফতাবনা করার জন্য ফাউন্ডেশন অফিসে শনিবার অফিস আমি আপনি আসলে আশা করছি ইনশাল্লাহ বিদুলিল্লাহ আপনার বাচ্চার তাহানিকে আমরা করতে পারবো বাবু ইসলাম আপনি লিখেছেন আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয় তাহলে কি বাড়িতে গিয়েই কসরের বাড়িতে গিয়ে কসর নামাজ পড়বো দেখুন আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন কিন্তু নিজবাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে নিজস্ব ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে তাহলে সেখানে কি আপনি পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে একটা বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার ঢাকা অস্থায়ী ঠিকানা কিন্তু এটা একটা ঠিকানা আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা আর যেটা আপনার কোনো ঠিকানা নয় যেমন আপনি কোনো শহরে কাজের জন্য যান আবার চলে আসেন হোটেলে উঠেন এটা আপনার কোনো ঠিকানা না সেখানে আপনি কসর পড়বেন বাট শহরে যেহেতু আপনি ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা ম্যাচ ভাড়া নিয়েছেন ম্যাচে ম্যাচে থাকেন কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি আর দেশে আপনার যে ঠিকানাটা সেটা আপনার স্থায়ী ঠিকানা বিধা সেখানেও আপনি নামাজ পড়বেন আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি আপনার দেশের যে ঠিকানাটা সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয় ঢাকায় আপনি স্টাবলিশ হয়ে গেছেন নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন এটা আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসাবে আপনি উল্লেখ করেন দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে সেখানে আপনার জমি জমা হয়তো আছে নিজস্ব ঠিক আনা সেভাবে নাই তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন